প্রতি বছরের মতো এবছরও পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বাঘাসন পঞ্চায়েতের বাঘাসন গ্রামে চব্বিশ প্রহর হরিনাম সংকীর্তনকে ঘিরে এলাকাবাসীদের উৎসাহ উন্মাদনা তুঙ্গে। জানা যায়, প্রায় দুই শতাধিক বছর আগে মহাপ্রভুর মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল এই মহাপ্রভুতলায়। তারপর থেকেই প্রথা অনুসারে এখানে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। প্রতিবারের মতো এবারেও এই হরিনাম সংকীর্তনকে ঘিরে ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন এসে সমবেত হয়েছেন এই মহাপ্রভুতলায়। বাড়ি বাড়ি আত্মীয় স্বজনের ভিড়, এছাড়াও দূর দূরান্ত থেকে ভক্তরা এসে সমবেত হন। শুধুমাত্র মন্তেশ্বর ব্লক নয়, পার্শ্ববর্তী একাধিক গ্রাম থেকে মানুষজন আসেন, অন্যান্য ব্লক থেকেও ভক্তরা এসে সমবেত হন এই হরিনাম সংকীর্তনে। আর হরিনাম সংকীর্তন উপলক্ষে মিলন মেলার আয়োজন করা হয়। আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে গোটা এলাকা। মনস্কামনা পূরণের জন্য বিভিন্ন বয়সী মানুষজন এসে সমবেত হন এই মহাপ্রভুতলায়। প্রায় দুই শতাধিক বছর আগে এই মহাপ্রভুর মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপর থেকেই ধুমধাম সহকারে পুজো অর্চনার আয়োজন করা হয়। বছরের নির্দিষ্ট সময়ে এই বিশেষ পুজো পাঠের আয়োজন যেমন করা হয়, তার পাশাপাশি হরিনাম সংকীর্তনকে ঘিরে উন্মাদনা তৈরি হয় ভক্তদের মধ্যে। প্রতিবারের মতো এবারও চব্বিশ প্রহর হরিনাম সংকীর্তনকে ঘিরে মিলন মেলার আয়োজন মন্তেশ্বরের বাঘাসন পঞ্চায়েতের বাঘাসন গ্রামে। আপনার জন্মাষ্টমী হয়, দোল উৎসব হয়, আর এবং আমাদের যে তিরিশে ফাল্গুন থেকে চৌঠা চৈত্র পর্যন্ত আমাদের একটা টানা একটা চব্বিশ প্রহর ব্যাপী আমাদের এখানে। অন্য আমাদের গ্রামের এটা হচ্ছে বারোয়ারি, একদম তপশিলি জাতি থেকে ব্রাহ্মণ থেকে ক্ষুদ্র সব সমস্ত শ্রেণীর মানুষ এটা হাঁপিয়ে পড়ে অনুষ্ঠানটা। আচ্ছা, গ্রাম থেকেও আসে, আশপাশ গ্রাম থেকেও আসে, কীর্তন শুনতে আসে, মেলা বসেছে, মেলা বসেছে এখানে। এটা আপনার সংক্রান্তির দিন রাত থেকে হচ্ছে, ওই অধিবাস এক তারিখ থেকে নাম কীর্তন শুরু হয়, দু তারিখ থেকে কীর্তন বাবুল অনুষ্ঠান হয়, আর এই মহাপ্রভু উপলক্ষেই হয়। মহাপ্রভু আমাদেরই ঠাকুর, বংশেরই ঠাকুর। হ্যাঁ, বংশের ঠাকুর, আমারও অংশ আছে। তিন অর্চনা হয়, অন্ন ভোগ হয়। যেদিন ব্রাহ্মণের অসুবিধা থাকে কি আমাদের কোনো ওষুধপালা অসুবিধা আছে সেদিন চিড়ে হয়। আচ্ছা, না এলে পরে চারটে করতেই হয়, ডাল তরকারি একটা ভাজা টক। এই মহা চলে বলতে ওই আট বিঘে সম্পত্তি আছে ওইটা থেকেই চলে, আর যেটা না চলে ঘাটতি পড়ে সেটা ভক্তরা দেয়, আমরাই দিই ঘর থেকে। ভক্তির আমরা করেছি আট চালা হচ্ছে গ্রাম সোলানা। আচ্ছা, যেখানে মন্দিরে হরে কৃষ্ণ।